আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিডেলেক্স। আজকে আমরা করব কুশি কাটার এই বেবি ইয়োকটি। এটা আমি করেছি নয়তা সুতো দিয়ে, জাস্ট এটা একটা ট্রায়াল ভার্সন ছিল। আমি এখন এটা করে দেখাবো, একটা ডিজাইন তোলার জন্য যতটুকু দরকার আমি শুধু ঠিক ততটুকুই করে দেখাবো। আমার মনে হয় যদি আমি একটু ছোট করে করি আমার হচ্ছে বোঝাতে সুবিধা হবে, কাজটা তাড়াতাড়ি করতে পারবো আমি। তো আপনাদের যদি এভাবে ছোট করে করাতে কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, নেক্সট টাইম আমি ফুল টিউটোরিয়ালটি করে দেখাবো। তবে আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। তো আজকে আমি টিউটোরিয়ালটা করব নয়তার সুতা দিয়ে। দেখতে পাচ্ছেন নয়তার বেবি পিঙ্ক কালার। নয়তারের সাথে আমি ইউজ করব 1.75 মিলিমিটার কুশি হুক। আমরা অন্যান্য বেবি ইয়োকের ক্ষেত্রে, বিশেষ করে এই রাউন্ড ইয়োকগুলোর ক্ষেত্রে যেটা করে থাকি সেটা হচ্ছে প্রথমে একটা লাইন চেন করে নিই আমরা, আমাদের হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী ঠিক নির্দিষ্ট পরিমাণ চেন করে নিই। তারপরের লাইনগুলোতে আমরা আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে আমরা এই শেপটা ঠিক করে ফেলি, বা আমরা বেজ লাইনটা দিই চেন করে। তো এই ক্ষেত্রে আমরা একটু কাজটা আলাদাভাবে করব। শুরুটা হবে আমাদের ঠিক এইরকম পিকো দিয়ে। আমি শুরুতে দেখাচ্ছি, তো প্রথমে যেটা করব একটা স্লিপ নট দিয়ে নিলাম, চেন করব তিনটা, প্রথমে তিনটা চেন, প্রথম দুইটা চেন কি স্কিপ করে তিন নাম্বার চেনে গিয়ে একটা পিকো করব। চেন টুতে আমরা এখন এই রাউন্ডে কোনো কাজ করব না, চেন টু থাকবে এই রাউন্ডে দুইটা পিকোর মাঝে স্পেস। তাহলে আমাদের একটা পিকোর জন্য লাগবে তিনটা চেন, তাহলে আমি আবার এক্সট্রা তিনটা চেন নিব, তিন। তাহলে টোটাল এখানে হলো আমার পাঁচটা চেন। আমরা যদি সহজভাবে বলি, একটা পিকো, তারপর হচ্ছে চেন ফাইভ, দেন এই যে এই দিক থেকে আমার যেখানে হুক আছে আমি সেদিক থেকে কাউন্ট করা শুরু করব, এক দুই তিন নাম্বার চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পাঁচটা চেন, ঠিক এই হচ্ছে আমার যেখানে হুকটা আছে এখান থেকে তিনটা দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। তাহলে আমাদের একটা চেন থেকে একটা পিকো থেকে অন্য একটা পিকোর মাঝে দুইটা চেনের স্পেস থাকবে, পাঁচটা চেন, দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। ঠিক এইভাবে আমরা এটার বেজ লাইনটা করে নিব, পাঁচটা চেন, দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, পাঁচটা চেন, দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে বেজ লাইনটা কমপ্লিট করে আমি তারপর ফিরে আসছি। ওকে, তো আমি অল্প একটু বেজ লাইন করে নিয়েছি, কারণ আমি এটা ছোটো করে জাস্ট ডিজাইনটা তুলে তারপরে দেখাবো ডিজাইনটা কীভাবে করতে হয়, শুধু এটাই দেখাবো। তো আমার বেজ লাইনটা কমপ্লিট, পিকো করে নিয়েছি আমি। পিকোগুলো এখন একটু ছোট দেখা যাচ্ছে, আমরা যখন পরের লাইনগুলো করব তখন এটা দেখতে আরও ভালো লাগবে। আমরা একটা পিকো দিয়ে শুরু করেছিলাম, শেষে এসেও আমাদের একটা পিকো হবে। এবার হচ্ছে আমরা পরের রাউন্ডের জন্য চেন থ্রি করব, চেন টু। এখানে আমি চেন টু নিচ্ছি, তার কারণ একটু পর বলবো। চেন টু, এবার আমাদের হচ্ছে একটা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে পিকো করলাম, পিকোর উপর আমাদের সুতার যে লুপগুলো আছে, এই যে সিঙ্গেল ক্রোশেটের সুতার যে লুপগুলো দুইটা আছে, সেই দুইটা লুপের ভেতর থেকে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপর করব চেন ওয়ান, তারপর এই যে দুইটা চেনের স্পেস ছিল, দুইটা চেনের স্পেসের ভেতর আমি একটা করে ডাবল ক্রোশেট করব, দুইটা চেনের স্পেসে একটা একটা করে। দুইটা ডাবল ক্রোশেট আমি সম্পূর্ণ করব না, একটা চেন করলাম, তারপর যে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এখানে আমি ডাবল ক্রোশেটটা কমপ্লিট করব না, অর্ধেক করব। আবার পরের যে ডাবল ক্রোশেট আছে সেটা মিলে আমি দুইটা একসাথে করে দিব। আবার চেন ওয়ান,
ঠিক এখানে কিন্তু আবার আপনার দুইটা চেনের পর একটা পিকো চলে আসছে। তো এই যে পিকোর এখানে যে আমাদের উপরে লুপগুলো আছে, সেই লুপের ভেতর থেকে একটা ডাবল ক্রোশেট করলাম। ঠিক এই একই লুপের ভেতর থেকে আমি আবার একটা ডাবল ক্রোশেট ইনকমপ্লিট অবস্থায় করে দুইটা একসাথে ছেড়ে দেব। চেন ওয়ান, এই যে দুইটা চেন আছে, দুইটা চেনের ভিতর প্রথম চেনের ভিতর আমি একটা হাফ ডাবল ক্রোশেটকে অর্ধেক করলাম। পরের যে চেনটা আছে সেটার ভেতরে আমি আবার হাফ ডাবল ক্রোশেটকে অর্ধেক করলাম, কমপ্লিট করলাম না। এবার আমি হচ্ছে এই তিনটা হুপ একসাথে ছেড়ে দিয়ে এটাকে কমপ্লিট করে দিব। আমরা যেভাবে ডিক্রিজ করি স্টিচগুলো কিছুটা সেরকম। এই এটা কমপ্লিট হওয়ার পরে একটা চেন নিব, তারপরে এই যে পিকো আছে পিকোর উপরের দুইটা লুপের ভেতর থেকে দুইটা লুপের ভেতরে হুকটা ঢুকিয়ে দিয়ে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট তুললাম, এটা কমপ্লিট করব না, কাটার মাথায় দুইটা লুপ থাকলো। পরে যে দুইটা ঠিক যেখান থেকে আমি আগের হাফ ডাবল ক্রোশেটটা তুললাম ওখান থেকে আবার আমি আরেকটা হাফ ডাবল ক্রোশেট নিব, এটাও ঠিক আগের মতো কমপ্লিট করব না, দুইটা লুপ ছাড়বো, আগের দুইটা এখন একটা তিনটা লুপ, এবার আমি তিনটা লুপ একসাথে ছেড়ে দিব। চেন ওয়ান, পরে যে আবার দুইটা চেন আছে দুইটা চেনের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। ডাবল ক্রোশেট আমরা অর্ধেক করে করব, পরে দুইটা ডাবল ক্রোশেট মিলে একটা স্টিচ কাউন্ট হবে। চেন ওয়ান, আবার যে পিকো আছে পিকোর উপরের দুইটা লুপের ভেতর থেকে একটা ডাবল ক্রোশেট প্রথমে কমপ্লিট করব না, ঠিক ওই একই একই যাই আমার ঠিক ওই একই স্পেস থেকে ওই দুইটা চেনের লুপের ভেতর থেকে আমি এই ডাবল ক্রোশেটটাও তুলে নিব। দুইটা ডাবল ক্রোশেট মিলে একটা করব, চেন ওয়ান, আবার পরে যে দুইটা চেন আছে সেটার ভেতর থেকে একটু ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু ডাবল ক্রোশেটগুলো কমপ্লিট করছি না, দুইটা ডাবল ক্রোশেট একসাথে কমপ্লিট করব একটা একটা করে। চেন টুতে এসে একটা দুইটা চেনের উপর দুইটা এভাবে ডাবল ক্রোশেট স্ট্যান্ড করবে, তবে আমরা দুইটা ডাবল ক্রোশেট মিলে কিন্তু একটা করছি। তবে আবার যখন পিকো আসছে পিকোর ক্ষেত্রে ঠিক একটা স্পেসের ভেতর থেকে আবার আমরা দুইটা ডাবল ক্রোশেট করছি, কমপ্লিট করলাম চেন ওয়ান। আবার আমাদের পিকো চলে আসছে পিকোর এখানে এসে ঠিক একই স্পেস থেকে দুইটা আমাদের ডাবল ক্রোশেট তুলতে হবে। চেন ওয়ান, দুইটা যে চেন আছে দুইটা চেনের ভেতর থেকে আবার হচ্ছে এভাবে একটা একটা করে আমাদের ডাবল ক্রোশেট উঠাইতে হবে, অর্ধেক করব, পুরোটা কমপ্লিট করব না। তারপরে আমি হচ্ছে তিনটে লুপ একবারে ছেড়ে দিব, চেন ওয়ান, তারপরে আবার যে পিকো আছে ঠিক এই পিকোর ভিতর থেকে উঠবে দুইটা চেনের, প্রথম চেনের উপর থেকে একটা, দ্বিতীয় চেনের উপর থেকে একটা, সব ক্ষেত্রে আমরা দুইটা স্টিচ মিলে একটা করে কাউন্ট করব। এই ডিজাইন মানে এই প্যাটার্নটা আমাদের কাছে একটু নতুন, আমি আগে এরকম করে কোনো প্যাটার্ন করাই নাই, টিউটোরিয়াল দিয়ে নাই কখনো, যার কারণে চেষ্টা করছি আমি একটু ভেঙে ভেঙে বোঝানোর। আমার মনে হয় এতক্ষণ আপনারা বুঝছেন। প্রথমে আমরা যে পিকো করেছিলাম এই পিকোর যে লুপটা আছে এটার ভেতর থেকে আমাদের দুইটা ডাবল ক্রোশেট উঠাইতে হবে, এখানে আমরা ঠিক একই জায়গা থেকে দুইবার স্টিচটা নিব, তবে কমপ্লিট করব দুইটা একসাথে, ঠিক এখানে যেরকম করলাম যেভাবে আমরা লাইন ডিক্রিজ করি। তারপর যে দুইটা চেন আছে দুইটা চেনের উপর থেকে আবার আলাদা আলাদা করে তুলব, এখান থেকে একটা ডাবল ক্রোশেট উঠবে এখান থেকে একটা ডাবল ক্রোশেট উঠবে, আর দুইটা মিলে আবার ঠিক যেভাবে ডিক্রিজ করি সেভাবে দুইটা মিলে একটা ডাবল ক্রোশেট হবে। এইভাবে আমি হচ্ছে এটাকে প্রথমটা, এটা যদি আমি বেজ লাইন বলি তো এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এভাবে আমি আমার ফার্স্ট রোটা কমপ্লিট করব। তো আমি ফার্স্ট লাইনটা কমপ্লিট করে নিয়েছি, এবার হচ্ছে এটাকে আমি উল্টে নিলাম সেকেন্ড লাইন লাইনটা করার জন্য। প্রথমে আমি চেন করব দুইটা,
দুইটা চেন করলাম জাস্ট এই লাইনটাকে একটু ব্যালেন্স করার জন্য। এখানে আসলে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হলো এই যে একটা করে চেনের স্পেস ছিল সেখানে, এই যে একটা করে চেনের স্পেস ছিল এটার ভেতর আমরা করব দুইটা করে হাফ ডাবল ক্রোশেট। শুধু এই একটা চেনের স্পেসে আমরা দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করব, মাঝে কোনো চেন হবে না, কিছু হবে না, শুধু দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করে আমরা সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। ঠিক আছে, এভাবে একটা করে চেনের যে স্পেসটা ছিল আমাদের সেখানে আমরা দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করে এই দ্বিতীয় লাইনটা কমপ্লিট করব পুরোটা। শেষের যে চেন ওয়ান স্পেসটা ছিল সেখানে আমি দুটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা যদি এখান থেকে লাইনটা কন্টিনিউ করি তাহলে এখানে আমাদের শেপটা মিলবে না, একটু কম হয়ে যাবে এই দুটো হাফ ডাবল ক্রোশেট। তো তার জন্য এখানে এসে এই যে আমাদের মূল কাজ ছিল চেন ওয়ান স্পেসে, আমরা সেই চেন ওয়ান স্পেস পর্যন্ত কাজটা শেষ করে ফেলেছি। এখান থেকে যদি আবার এইভাবে উল্টে আমরা এই রাউন্ডটাকে শুরু করি তাহলে এখানে কম হয়ে যাবে, লাইনটা এখানে কম হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। তো আমরা এটাকে মিল করার জন্য যেটা করব, আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব মাঝের ঠিক এটাতে, সরি শেষের এটাতে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করে দিব। এবার আমরা কাজটাকে উল্টে নিব। এখন আমরা হচ্ছে দ্বিতীয় লাইন শেষ করলাম, সেকেন্ড লাইন পর্যন্ত আমরা এখন পর্যন্ত শেপিংয়ের কোনো চেঞ্জ দেখতে পারিনি, তবে আশা করছি পরবর্তী লাইনগুলোতে আমাদের শেপিংটা ঠিক হয়ে যাবে। তো এইবার হচ্ছে আমরা চেন ফোর ফাইভ, চেন ফাইভ করলাম। এই চেন ফাইভটা হচ্ছে আমাদের ঠিক আগের মতোই একটা এখানে একটা ব্যালেন্স রাখার জন্য আমাদের এটা কাজ করবে। তো এটা আমরা কাউন্ট করব না, যেই স্পেসটা থেকে আমরা চেন ফাইভ করলাম সেটা সেটা বাদ দিয়ে মাঝখানে আমরা একটা চেন স্কিপ করব, সরি একটা হাফ ডাবল ক্রুশেট স্কিপ করে নিচ পরের হাফ ডাবল ক্রুশেটটাতে আমরা করব ট্রাবল ডাবল ক্রুশেট। সেটা করতে হলে আমাদের হুকের ভেতর সুতা পেঁচিয়ে নিতে হবে, এক দুই তিন, তিনবার কাটার মাথায় আমাদের সুতা পেঁচিয়ে নিতে হবে। মাঝখানের একটা স্টিচ স্কিপ করব, পরের স্টিচে গিয়ে আমরা এটাকে একটু ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা, আমরা হচ্ছে প্রথম দুইটা লুপ ছাড়লাম, তারপরে আবার দুইটা লুপ ছাড়লাম, আবার দুইটা। এটা হলো একটা ট্রাবল ডাবল ক্রোশেট, কুশির হুকে আমরা এটা হচ্ছে তিনবার এটাকে আমরা পেঁচ দিয়ে নিয়েছি সুতাটা। এবার মাঝখানে করব চেন ওয়ান, এবার করব একটা ডাবল ক্রোশেট, এবার একটা ট্রাবল ক্রোশেট করব। ট্রাবল ডাবল ক্রোশেটটাকে আমরা কাটার মাথায় তিনবার হুক সুতাটা পেঁচিয়ে নিয়েছি, এবার হুকের মাথায় আমরা দুইবার সুতার লুপটা তুলে নিব। নিয়ে ঠিক এই এখানে একদম লাস্ট স্টেপটা যেখানে কমপ্লিট হয়েছে ঠিক এখানে, না এটা হচ্ছে আমাদের আগের লাইনটাতে না, আমরা রিসেন্ট যে ট্রাবল ডাবল ক্রোশেটটা করলাম ঠিক সেটার মাথায় হচ্ছে আমাদের এই যে একেবারে নিচে যে প্যাঁচটা আছে এটা সরাসরি বোঝাই যাচ্ছে, ঠিক এই দুইটা লুপের ভেতর থেকে আমরা এটাকে স্টিচটা কমপ্লিট করব। দুইটা ছাড়লাম, আবার দুইটা, একটা ট্রাবল ক্রোশেট কমপ্লিট করলাম। আবার হচ্ছে আমরা এবার যেটা করব, আবার একটা ট্রাবল ডাবল ক্রোশেট করব, হুকের মাথায় এক দুই তিন, তিনবার সুতা পেঁচিয়ে নিয়েছি, মাঝখান থেকে একটা চেন স্কিপ করব, একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে এই ট্রাবল ডাবল ক্রোশেটটাকে আমরা কমপ্লিট করব। চেন ওয়ান, এবার একটা ট্রাবল ক্রোশেট, ট্রাবল ক্রোশেটটা হবে ঠিক এই যে ট্রাবল ডাবল ক্রোশেটের ঠিক গোড়ায়, একেবারে এই স্টিচটার গোড়ায়, আগে স্টিচের ভেতর থেকে না। এই জিনিসটা আমার মনে হয় একটু আপনাদের কাছে নতুন, তো একটু যদি আপনারা হচ্ছে ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, আর কোনো সমস্যা হওয়ার কথা না।
এটা হচ্ছে আমাদের ডিজাইনটা। আবার আমরা এটাকে সুতার মাথায় তিনবার কোকটা পেঁচিয়ে নিব। একটা স্টেপ কমপ্লিট করার পরে আমরা আরেকটা স্টেপ করব, সরাসরি উপরে কোনো চেন দিব না, নিচে আমরা একটা চেন আমরা একটা স্টিচ স্কিপ করব। হুকের মাথায় আমি তিনবার সুতা পেঁচিয়ে নিয়েছি, নিচ থেকে একটা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করব, ঠিক পরের সিঙ্গেল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, একটা ডাবল ক্রোশেট আমি কমপ্লিট করলাম। চেন করব এক দুই, দুইটা চেন, ঠিক এখন একটা ট্রাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট আর ট্রাবল ক্রোশেটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই লুপ। আমরা যখন ডাবল ক্রোশেট করি এটার মাথায় এভাবে তিনটা লুপ নেই, আর যখন ট্রাবল ক্রোশেট করি দুইটা লুপ। তো এখানে ঠিক আবার এই যে সুতার মাথায় যেখানে আছে ঠিক এই জায়গাটা আমরা আবার ট্রাবল ক্রোশেটটা কমপ্লিট করব। তো এটা হচ্ছে আমাদের থার্ড লাইন, এটা আমাদের থার্ড লাইন, আমাদের হচ্ছে ডিজাইনটা এখান থেকে মেইনলি শুরু হচ্ছে, এটা লাইনটা ইনক্রিজও হচ্ছে অনেকটা, এরপরে থেকে শেপিংয়ের কাজটা শুরু হবে, দেখতে ভালো লাগবে। আমি শেষবারের মতো থার্ড লাইনের স্টেপটা আরেকবার দেখা দিচ্ছি। কাটার মাথায় আমি তিনবার ইয়ার্ন ওভার করে নিব, তিনবার এভাবে কাটার মাথায় সুতাটাকে পেঁচিয়ে নিব, নিচ থেকে একটা চেন স্কিপ করব, পরের চেনটাতে পরের সিঙ্গেল ক্রোশেটটার উপর আমি একটা ট্রাবল ক্রোশেট করব, চেন ওয়ান একটা সরি ডাবল ক্রোশেট করলাম, এবার করবো একটা ট্রাবল ক্রোশেট। কাটার মাথায় আমি আবার দুইবার সুতাটা পেঁচিয়ে নিলাম, ঠিক আগের ডাবল ক্রোশেটের গোড়ায় এটাকে এইভাবে আমি লক করে দিব। আমার মনে হয় এটা নয়তার সুতা, যার কারণে হচ্ছে আপনারা এই স্টিচের এখানে অন্তত প্যাচগুলো ভালো করে বুঝতে পারছেন, অন্য কোনো সুতার ক্ষেত্রে হয়তো পারবেন না। তো আমি বলবো এটা করার আগে জাস্ট এভাবে আমার মতো একটা ছোট করে ডিজাইন আপনারা তুলে নেবেন, নয়তার বা কোনো মোটা সুতা তুলে নেবেন, তারপরে যে কোনো সুতাতে করতে পারেন। তো আমি আবার এই লাইনটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি। আমরা একেবারে লাস্ট স্টেপে চলে আসছি, শেষে এসে আমাদের এখানে ঠিক আবার একটা চেন পরে ঠিক এই যে লাস্টের হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট আছে। এখানে যদি আমরা হচ্ছে আবার এই স্টেপটা করি, আমাদের এই স্টেপটা, তাহলে কিন্তু এই জিনিসটা আবার বেশি ছড়ায় যাবে, এখানে মিলবে না। তো আমরা এখানে যেটা করেছি, পাঁচটা চেন নিয়েছিলাম আমরা ডাবল ক্রোশেটের জন্য, ঠিক এখানে আমরা একটা ডাবল ক্রোশেট করব। মাঝে কিন্তু একটা চেন স্কিপ করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের স্কিপ যাইত নিয়ম, শুরুতে যেভাবে শুরু করেছি ঠিক সেভাবে শেষ করার জন্য। তো আমি এখানে একটা চেন স্কিপ করে শেষের যে সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেটটা ছিল সেটার উপর আমি আবার একটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। আর এই পর্যায়ে এসে আপনারা দেখতে পাবেন যেটা শেপিংটা আস্তে আস্তে একটু শুরু হয়েছে, পুরোপুরি এখনও ঠিক হয় নাই, আমরা যখন পরের লাইনগুলো করব শেপিংগুলো ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে এবার উল্টে নিব, এটা আমরা থার্ড রাউন্ড কমপ্লিট করলাম, এবার ফোর্থ রাউন্ড করব। আবার চেন টু, চার নাম্বার লাইনটা ঠিক হচ্ছে আমাদের এই লাইনটার মতো, এটাও একেবারে সহজ। এবার আমরা করব শুধুমাত্র হাফ ডাবল ক্রোশেট, তো এবার যেটা করব চেন টু নিলাম একটা হাফ ডাবল ক্রোশেটের, এটাকে হাফ ডাবল ক্রোশেটের সমান করার জন্য ঠিক এই একটা চেন স্পেস করেছিলাম আমরা, এখানে আমি ঠিক তিনটা হাফ ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে আমাদের এটাই কাজ, আর কিছু না। এর মাঝে এগুলো সব স্কিপ করে শুধুমাত্র একটা চেনের স্পেসে আমরা তিনটা করে হাফ ডাবল ক্রোশেট করব। মাঝের এগুলো সব স্কিপ করে শুধু ওই যে একটা চেনের স্পেস ছিল সেখানে আমরা তিনটা করে হাফ ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা অনেক বেশি সহজ, আই হোপ আপনারা বুঝতে পারছেন, যার জন্য আমি আর এটা কন্টিনিউ করছি না, এটা আমি পুরোটা অফলাইন করে তারপরে আবার শুরু করছি। শুধু এই যে একটা চেনের স্পেস,
এই যে একটা চেনের যে স্পেসটা আছে, আমরা সেই স্পেসের ভিতর তিনটা করে হাফ ডাবল ক্রোশেট করব। তো আমাদের এই লাইনটাও কমপ্লিট। ঠিক এই যে শেষের স্টেপটাতে আমরা আবার তিনটা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। আবার এই লাইনটাকে মিল করার জন্য আমরা যে পাঁচটা চেন করেছিলাম আগের লাইনে, ঠিক সেখানে একটা একদম শেষের স্টিচটার উপর আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব। এবার এটাকে উল্টে নিব। এবার হচ্ছে আমরা 1 2 3 4 5 নাম্বার লাইনের কাজটা করব। ঠিক এই স্টেপটা যখন আমরা করেছিলাম, ঠিক এই জায়গাটাতে এটাতে আমাদের কাজটা নিচের দিকে একটু ভি শেপ হয়েছে, বা নিচের দিকে আমরা বলতে পারি হচ্ছে অনেকটা এর মতো দেখতে হয়েছে। ঠিক এবার আমরা যেটা করব, এটাকে এই দিকে উল্টো দিকে করব। আমরা যখন নিচের থেকে করেছি তখন হচ্ছে আমরা একটা ডাবল ক্রুশেটের সরি একটা ট্রাবল ডাবল ক্রুশেট থেকে আমি আরেকটা ট্রাবল ক্রুশেট করেছি। আর এবার যেটা করব, আবার পাঁচটা চেন নিব, কাউন্ট অ্যাজ ট্রাবল ডাবল ক্রুশেট, পাঁচটা চেন। তারপর আবার হুকের মাথায় তিনবার ইয়ার্ন ওভার করে নিব, নিচ থেকে একটা চেন স্কিপ করব, পরের চেন পরের হাফ ডাবল ক্রুশেটের উপর 1 2 দুইবার আমি হচ্ছে এটাকে হুকটা ছেড়ে দিব। তারপর আবার কাটার মাথায় দুইবার সুতাটা পেঁচিয়ে নিব, নিচ থেকে একটা নিচ থেকে আমি একটা সিঙ্গেল ক্রুশেট স্কিপ করব, পরের সিঙ্গেল ক্রুশেটের উপরে দুইবার এটাকে কমপ্লিট করার পরে এবার হচ্ছে আমি এইভাবে আস্তে আস্তে সবগুলো দুইটা স্টেপ করব। তো আমি যদি এবার চেন করব আমি টোটাল 1 2 3 4 তিনটা চেন করলাম। আবার হচ্ছে কাটার মাথায় তিনবার হুকটাকে ইয়ার্ন ওভার করে নিলাম, একটা চেন স্কিপ করে একটা নিচের থেকে একটা ডাবল ক্রোশেট স্কিপ করে একবার স্টেপটা করলাম, একবার এভাবে সুতো টেনে আর একবার বের করলাম। দুইবার হওয়ার পরে এবার হুকের মাথায় আবার দুইবার কাট সুতোটা পেঁচিয়ে নিব, নিচের থেকে একটা চেন সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে পরেরটাতে সরি পরে হাফ ডাবল ক্রোশেটের উপর আবার 1 2 এবারে দেখুন দুই যখন আমরা ছাড়তে যাবো, এখানে তিনটা আমাদের লুপ দেখায়, আমরা তিনটা একবারে ছাড়বো না, এভাবে দুইটা ছাড়বো, তারপরে আবার এই দুইটা, আবার দুইটা, আবার দুইটা, ঠিক এভাবে আমরা এটা কমপ্লিট করবো। আবার তিনটা চেন হুকার মাথায় তিনবার সুতো পেঁচিয়ে নিব, একটা স্কিপ করে পরেরটাতে গিয়ে 1, আবার সুতো টেনে বের করে নেবো 2। দুইবার করার পরে আবার কাটার মাথায় আমি 1 2 সুতো পেঁচিয়ে নিয়ে নিচের থেকে একটা চেন একটা হাফ ডাবল ক্রোশেট স্কিপ করে পরের হাফ ডাবল ক্রোশেটের উপরে গিয়ে 1 2 ঠিক দুই নাম্বার এখানে লক্ষ্য করবেন, একসাথে তিনটা ছাড়বো না, সবসময় দুইটা করে ছেড়ে দুইটা করে এভাবে সুতোটা টেনে নিয়ে দুইটা করে লুপ ছেড়ে ছেড়ে আমি এটাকে কমপ্লিট করবো।